স্প্যানিশ তথা বিশ্ব ফুটবলের অন্যতম বড় লীগ লালিগায় ধারাবাস দেওয়ার সুযোগ সত্যি ব্যাপারটা জামাল ভূঁইয়ার জন্য রোমাঞ্চকরই বটে দুবাই ভিত্তিক স্পোর্টস চ্যানেল বিএন এর আমন্ত্রণে লালিগায় ধারাবাসের প্রস্তাব পান জামাল যেখানে গেল আঠারো মে ভ্যালেন্সিয়া আর ভায়াদুলিত এরপর উনিশ মে মেসির বার্সেলোনা ও এবারের মধ্যকার ম্যাচের ধারাবাস্য দেওয়ার সুবর্ণ সুযোগ হাত ছাড়া করেননি জাতীয় দলের অধিনায়ক জামাল ভুয়া যা লাল সবুজের দেশের ফুটবলের জন্য আসলেই বিশাল এক প্রাপ্তি তাই তো লা মতো বড় আসরে ধারাবাহ দিতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন জামাল ভূঞা শুধু তাই নয় এমন সাফল্যে সতীর্থদের প্রশংসা তাকে অনুপ্রাণিত করেছে বলে জানান তিনি ফার্স্ট টাইম ফ মি টু অনেক ভালো লাগছে আমার সব ফ্যামিলি মেম্বার যেরাফ বন্ধু টিম ওরা সব ক্রেডিট করছে কারণ এইটা একটা বড় জিনিস ম্যাচের আগে বিরতিতে এবং ম্যাচ শেষে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করেন বাংলাদেশ অধিনায়ক যেখানে দেশের ফুটবল নিয়ে নিজের অভিজ্ঞতা বিনিময় করেন জামাল ভূঞা ওরা ফ্রেমিয়ার লিগ কিনতে চায় ইংলিশ প্রেমিয়ার লিগ সো মে বি নেক্সট আমি অলসো ফ্রেমিয়ার লিগ কমেন্টারি করতে পারবো দে ওয়ান সাম অ্যান্সার্স ফর বাংলাদেশ ফুটবল অফ অফকোর্স ওয়াই শুড নাই অ্যান্সার ডেম ওরা যেটা জিজ্ঞেস করছে এটা আমি ট্রাই টু বেস্ট এস পসিবল টু অ্যান্সার বিশ্বকাপ প্রাক বাছাই লাওসের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজ জার্সিধারীরা এই দুটি ম্যাচে দল জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে এমনটাই প্রত্যাশা জামাল ভুঁইয়ার আমার মেইন ফোকাস রাইট নাও লাওস বাংলাদেশ পিপল বালারেস রেসে চাই সো সম্প্রতি জেমিডের অধীনে দারুণ খেলছে বাংলাদেশ আর জয়ের ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশ র্যাঙ্কিং এ আরো এক ধাপ এগিয়ে যাবে বলে বিশ্বাস তারপু সময় সংবাদ ঢাকা